বন্ধুরা, খেয়াল করে দেখবেন যখনই কারোর কোনো বিশেষ কাজ থাকে তখনই তাদের আপনার কথা মনে পড়ে। এটা শুধু আপনার একার নয়, বর্তমান সময়ে অনেক মানুষের জীবনে এটা বাস্তব সত্য। বন্ধুরা, খারাপ মানুষদের চেনার উপায় হলো আপনি তাদের যত সম্মান দেবেন তারা আপনাকে ততটাই কষ্ট দেবে। এরা জুতোর মতো হয়, একসাথে হাঁটলেও পিছন থেকে কাদা ছেটাতে থাকে। এই জন্যই কথাই বলে জীবনে ঝড় আসা ভীষণ জরুরি, কারণ ঝড় আসলেই বোঝা যায় কে আপনার জীবন থেকে পালিয়ে যাবে আর কে আপনার হাত ধরে হাঁটবে। কেউ ঠিকই বলেছেন, এই আশায় দিন কাটাবেন না যে কেউ আপনাকে উঠিয়ে নেবে, এটা ভেবে নদীতে ঝাঁপ দেবেন না যে কেউ আপনাকে বাঁচিয়ে নেবে। এই দুনিয়ায় এমন মানুষের সংখ্যা প্রচুর যারা তামাশা দেখে মজা পায়, এই জন্য নিজের ক্ষমতায় জীবন কাটান। আর মনে রাখবেন, জীবনের প্রতিটা মুহূর্ত দুর্দান্ত হোক বা না হোক, জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর আপনার কাছে থাকা উচিত। তাতে যত সময় চলে যাক না কেন, সময় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, শেষ পর্যন্ত আপনাকে সফল হতেই হবে। জীবনে কখনো উদাস হবেন না, কোনো কথায় নিরাশ হবেন না। জীবন একটা সংঘর্ষ যেটা চলতেই থাকবে, শুধু নিজের বেঁচে থাকার ধরনটা বদলাবেন না। যারা ভিড়ের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে তারা ভিড়ের মধ্যেই হারিয়ে যায়, তারাই জীবনে সফল হয় যারা চুপচাপ নিজের কাজ করে এগিয়ে যায়। এমনি এমনি কোনো স্থান দখল করা যায় না, সেটা পাওয়ার জন্য সেই পথে এগিয়ে যেতে হয়। সাফল্যের দেখা পাওয়া এত সহজ নয়, তার জন্য ভাগ্যের সাথেও লড়াই করতে হয়। জীবনে সফল হওয়ার জন্য রিস্ক তো নিতেই হবে, সিঁড়ি দিয়ে ওঠার সময় নিচের সিঁড়ি থেকে পা তুলতেই হবে। সফলতার পথে এগিয়ে যাওয়ার সময় আপনি অনেক ভুল করবেন, নিরাশ হওয়ার পরিবর্তে নিজেকে এটা মনে করাবেন যে রাস্তা যতই পরিষ্কার হোক না কেন ধুলো ঠিক আসে, আর মানুষ যতই ভালো হোক না কেন ভুল হয়েই যায়। এই জীবন বেশ অদ্ভুত, যেটা আপনি চাইবেন সেটা হয়তো কখনোই পাবেন না, আর যেটা পাবেন আর সেটা হয়তো আপনার পছন্দই হবে না। আমাদের সবসময় হারিয়ে যাওয়া স্মৃতিগুলোই বেশি করে মনে পড়ে, আমরা যেটা পেয়ে যাই সেটা ধরে রাখতে পারি না। কেউ ভালোই বলেছেন, একসময় আমরাও থাকবো না, থাকবে না কোনো অভিযোগ, শুধুমাত্র বয়ে চলা স্মৃতি থাকবে। যে মুহূর্তগুলো আছে হেসে খেলে কাটিয়ে দিন, কারণ ভবিষ্যতে জীবনের সিদ্ধান্ত কী হবে সেটা সকলেরই অজানা। ফলের আশা করা আপনার কাজ নয়, আপনি শুধুমাত্র নিজের লক্ষ্যে মন দিন, কারণ জয়ী সেই হয় যে হেরে যাওয়ার পরেও আরেকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মনে রাখবেন, তার জীবনেই সৌভাগ্য আসে যারা নিজেকে সেই রকমভাবে তৈরি করেছে, কারণ পৃথিবীতে সব পাখি কোনো না কোনোভাবে আহত হয়, কিন্তু যারা পুনরায় উঠতে পারে তারাই বেঁচে থাকে। প্রদীপ আর আমাদের জীবন অনেকটা একই ধরনের, প্রদীপ অন্ধকারের বিরুদ্ধে থাকে কিন্তু হাওয়া বিনা কারণেই তার সাথে শত্রুতা দেখায়। ঠিক সেইভাবেই আমাদের লড়াই ব্যর্থতার বিরুদ্ধে, নিজেদের অজ্ঞানতার বিরুদ্ধে হলেও এই দুনিয়া বিনা কারণেই আমাদের শত্রু ভাবে। পূজোর সময় শুধুমাত্র নিজের বাড়িতে আলো জ্বালিয়ে চারিদিকে আলোকিত করবেন না, বরং নিজের জ্ঞানভাণ্ডারকে আলো দিয়ে ভরিয়ে ফেলুন। আপনি যত নতুন নতুন জিনিস শিখবেন তত এগিয়ে যাবেন। বন্ধুরা, জীবনে কিছু সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে থাকি, আর কিছু সিদ্ধান্ত নেয় আমাদের ভাগ্য। শুধুমাত্র পার্থক্য একটাই যে ভাগ্যের নেওয়া সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের নেওয়া সিদ্ধান্ত ভাগ্যের পছন্দ হয় না। কিন্তু এই জীবন একটা ছবির মতো, যেখানে শুধুমাত্র রঙের পার্থক্য থাকে। নিজের ইচ্ছা মতো রঙের হলে সেটা ছবি হয়ে যায়, আর অজানা রং দিয়ে তৈরি হলে সেটা ভাগ্য হয়ে যায়। জীবনে কখনো ক্লান্ত হয়ে গেলে কাউকে সেটা জানাবেন না, কারণ মানুষ তো ভাঙা বাড়ির ইটও তুলে নিয়ে যায়। আমরা সকলেই জীবনে বেঁচে থাকতে চাই, কিন্তু আমরা টিকে থাকি, আমরা সারা জীবন চিন্তাভাবনা করেই কাটিয়ে দিই। তাই আবারও বলছি, নিজের জীবনকে গুরুত্ব দিন। যদি কেউ জিজ্ঞাসা করে জীবনে কী হারিয়েছেন আর কী পেয়েছেন, তাহলে বলবেন, যেটা হারিয়েছেন সেটা আপনার বোকামি ছিল, আর যেটা পেয়েছেন সেটা জীবনে সহায়তা পেয়েছেন। আপনার এবং জীবনের মধ্যে একটা সুসম্পর্ক আছে, বেশি আপনি পছন্দ করবেন না আর কম সে আপনাকে দেয় না। গন্তব্য অনেক আছে, লক্ষ্য অনেক আছে, জীবনের পথে বাধাও অনেক আছে। যেটা কখনো পাননি সেটা নিয়ে দুঃখ করবেন না, পৃথিবীতে খুশি থাকার অজুহাত অনেক আছে। বন্ধুরা, স্বপ্ন দেখুন এবং সেটাকে পূরণ করুন, চোখে স্বপ্নের জাল বুনুন, নিজের গন্তব্য নিজে ঠিক করুন। আর হ্যাঁ, এই যন্ত্রণাময় দুনিয়ায় কোনো কিছুকে ভয় পাবেন না। মনে রাখবেন, জীবন সবসময় আপনাকে সুযোগ দেবে, শুধুমাত্র নিঃশ্বাস নেওয়াটাকেই জীবন বলে না। চোখে কিছু স্বপ্ন আর মনে কিছু আশা থাকাও ভীষণ জরুরি, তাই নিজের স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষার পিছনে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলুন। আর ভিডিওটা উপকারী মনে হলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।